এই সাংবাদিক ভাই অনেকদিন ধরে তাকে খুঁজছিল, খুঁজতে খুঁজতে হঠাৎ একটা পার্কের ভেতর থেকে দেখতে পায় হয়তো সে সেখানে টিকটক করতে গিয়েছিল এই তক্তা। তো তক্তা ওইখানে টিকটক করতে যায় আর এই সাংবাদিক ভাই তাকে হাতে নাতে সেখানে ধরে ফেলে। ধরে ফেলে এক এক পর্যায়ে তাকে ইন্টারভিউ নেয় যে ভাই আপনি কীভাবে এই তক্তা হলেন আমাদের একটু জানান। তো সে কথাটাই বলছিল যে আমার আগে নায়ক হওয়ার ইচ্ছা ছিল, সিনেমায় অভিনয় করব। তো এই কথা বলতে বলতে সে সাংবাদিক এমনভাবে তাকে প্রশ্ন করছিল, এই প্রশ্নের মধ্যে তাকে কিন্তু মানে রেগে যেতে আমরা দেখলাম। এই সাংবাদিক অলরেডি রেগে গেছে আর তাকে খোঁজার একটা উদ্দেশ্য তার যে ইন্টারভিউ নেব প্লাস তার চুলটা কেটে দেবো। কেন কেটে দেবে? এই চুল কাটার জন্য সে কিন্তু মেশিন নিয়ে গেছে। এই বক্তা চুল যে কালার করেছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ভাইরাল হয়ে গেছে। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানে আপনারা দেখবেন এই বক্তার আলোচনা এবং সমালোচনার ঝড় কিন্তু বয়ে যাচ্ছে এক পর্যায়ে। তো এই সাংবাদিক ভাই তো কী কারণে তক্তা হলেন এই বিষয়টা তাকে জাস্ট জানার চেষ্টা করছিল। তো এই সাংবাদিক ভাই যখন তাকে জিজ্ঞাসা করল যে ভাই আপনি কী কারণে এই বক্তা থেকে তক্তা হলেন, তো সাংবাদিককে তখন বলল আমার ইচ্ছা ছিল সিনেমার নায়ক হব। তো হয়তোবা জাহেদ খানকে দেখে সে অনুপ্রাণিত হয় আর তার মতোই ডিগবাজি মারার জন্য মন প্রাণ উজাড় করে সে সিনেমার দিকে ভক্ত হয়ে যায়। হয়তো অনেক আগের কথা সেটা, রিসেন্ট এখন সে নিজের মুখেই বলছে যে ভাই আমার সিনেমার নায়ক হওয়ার খুব ইচ্ছা ছিল, আমি কিভাবে আলেম হয়ে গেলাম আমি বুঝতে পারছি না, সে সাংবাদিককে বলল। তো যাই হোক, সে আলেম থেকে এখন হয়ে গেছে জালেম। তো জালেম থেকে এখন নেক্সটে যে কী হবে তার মাথার চুল থেকে আমরা বুঝতে পারছি, মানে চুল কাটার যে মেশিন রয়েছে সেলুনে যে মেশিনটা ব্যবহার করা হয় দাড়ি কাটার জন্য, এই মেশিনটা সে পকেটে করে নিয়ে গেছে। তো তাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে করতে সেই সাংবাদিক রেগে গিয়ে সে মেশিনটা বের করে তাকে বলছে ভাই আমি আজকে আপনার চুল কেটে দেবো, আপনি কেন এই বক্তা থেকে তক্তা হলেন, আপনি আল পরিণত হলেন কেন? সে ক্ষিপ্ত হয়ে কিন্তু মেশিন নিয়ে তার চুল কাটার জন্য আক্রমণ করে। এই তক্তা তখন এমন একটা দৌড় মারে, আপনার এই দৌড়টা দেখে জাস্ট চমকে যাবেন যে বক্তা কীভাবে দৌড় মারে ভাই। আগে যখন বক্তা ছিল তখন কিন্তু সে দৌড় মারতে পারছিল না, মানুষ তাকে ভালোবাসত, মঞ্চে থাকতো, স্ট্যাবলিশড হতে হতে এত পরিমাণে স্ট্যাবলিশড হয়েছি যে আমরা এখন চুল কালার করতে বাধ্য হয়েছি, যেমনটা হয়েছে এই আলেমের, এই জাল বলা যাবে না, এই বক্তার, এই তক্তার। তো বক্তা থেকে তক্তা হলো, এই চুল কালার করলো কী কারণে, এটা হচ্ছে আমাদের সেই ফিডব্যাক আসছে আমাদের আসিফ হুজুরের কাছ থেকে। হুট করে যদি দেখেন যে বক্তা তক্তা হয়ে গেছে তখন আপনার ভেতরে কেমনটা কাজ করবে, যেমনটা আমাদের করছে। এই বক্তার ওয়াজ কিন্তু আমরা শুনতাম, আমরা শুনেছি ইউটিউবে, কারণ 22,000 ভিউ হয়েছে এমনিতে না, মানুষ শুনেছে, আমরাও শুনেছি। এই বক্তার ওয়াজ শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি, এখন এই বক্তার টিকটক দেখে আমরা কী শিখবো এটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।